হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তোমাদের গাঁদা ফুল গাছেও কি এমন সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটতো তবে সময়ের সাথে সাথে এখন সব ফুল শুকিয়ে যাচ্ছে তবে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য অনুরোধ রইল ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার আশা করছি এই ভিডিও থেকে তোমরাও কিছু না কিছু শিখতে পারবে আজকের টপিক গাঁদা ফুল থেকে বীজ সংরক্ষণ তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আমি অভিজিৎ তোমরা দেখছো গ্রেড আপ গার্ডেন চলো শুরু করা যাক এবার আমি গাঁদা ফুল গাছের শুকিয়ে যাওয়া ফুলগুলিকে একে একে সংগ্রহ করবো আমার দুটি গাঁদা ফুল গাছেই শুকিয়ে যাওয়া ফুলগুলিকে আমি একে একে সংগ্রহ করে নিয়েছি এবার তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার ওয়ান নাম্বার টু করে দেওয়া আছে ফুল থেকে বীজ সংগ্রহ করার জন্য প্রত্যেকটি গাঁদা ফুলকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে মানে বাইরের কোটটাকে সরিয়ে ফেলতে হবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা হলো বাইরের কোট আর এটা হলো আসল বীজ এবার লক্ষ্য রাখতে হবে যেন এই ফুল থেকে বীজ সংগ্রহ করার সময় এই বীজগুলোকে কোনো রকমভাবে ক্ষতি না হয় মানে ভেঙে না যায় দেখতেই পাচ্ছ বীজগুলিকে আমি এরকমভাবে পেপারের মধ্যে করে রেখে দিয়েছি প্লাস্টিকের বা কাঁচের কোটো রাখিনি কারণ হলো তখন হিউমিডিটির ব্যাপারটা চলে আসবে আর হিউমিডিটির ব্যাপারটা চলে আসলে বীজগুলো ড্যামেজ হয়ে যেতে পারে তার জন্য আমি এরকম কাগজের মধ্যে করে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকম একটি কাগজের বক্সে করে রেখে দিয়েছি তোমাদের কাছেও যদি অ্যামাজন বা ফ্লিপকার্টের বক্স থাকে তোমরা এরকমভাবে রাখতে পারো এবার আসছে বর্ষাকালে আমরা এই বীজগুলোকে মাটিতে ছড়িয়ে দেব তারপর সেটা থেকে গাছ তৈরি করব আর তখন আমি একটা ভিডিও করে আমি ইউটিউবে আপলোড করে দেব। এবার সেই ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা প্রেস করে দিও আর কেমন হলো ভিডিওটা তা নিয়ে একটা কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই